এই মুহূর্তে পাওয়া বিশ্ব সংবাদে আপনাকে স্বাগতম জানি দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম গাজা হত্যাযোগ্য সম্পর্কে নিরবতা ভাঙতে সারা বিশ্বের প্রতি ব্রাজিলের প্রেসিডেন্টের আহ্বান জানাব ইসরায়েলের উপস্থিতি এবং পশ্চিমাদের ধ্বংসাত্মক নীতি তিক্ত আঞ্চলিক ঘটনাবলীর মূল কারণ হতি নেতার সাথে পেজস্কিয়ানের ফোনালাপ এরপরেই জানাব ন্যাটোর যুদ্ধং দেহী মন্তব্য দক্ষিণ চীনে যৌথ নৌমহরা চালাচ্ছে রাশিয়া ও চীনাবাহিনী এরপরেই জানাব দু সালের মধ্যেই ইসরায়েল অস্তিত্ব হারাতে পারে বলে মন্তব্য লিবারম্যানের এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনে যুদ্ধ গাজায় দানবিক বর্বরতা শিশুঘাতক কারা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গাজা হত্যাযজ্ঞ সম্পর্কে নিরাপত্তা ভাঙতে সারা বিশ্বের প্রতি ব্রাজিলের প্রেসিডেন্টের গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের সম্প্রতি যে হত্যা যাচ্ছে তার কঠোর করেছে ব্রাজিলের প্রেসিডেন্ট তিনি বলেছেন ফিলিস্তিন জনগণ যে সীমাহীন দুর্ভোগ ও হত্যাযজ্ঞের মুখে রয়েছে সে সময় বিশ্ববাসীর নীরব থাকা উচিত হচ্ছে না তিনি বলেন সম্প্রতি ইসরায়েলের সামরিক বাহিনী গাজার খান ইউনুস শহরে আল মাওয়াসি শরণার্থী শিবিরে যে ভয়াবহ বোমা হামলার মাধ্যমে শত শত হত্যা করেছে তা গ্রহণযোগ্য হতে পারে না আজ প্রেসিডেন্ট লোলা ডি সিলভার কার্যালয় থেকে এই বিবৃতি প্রকাশ করা হয় বিবৃতিতে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন গত বছরের অক্টোবর থেকে পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েল হাজার হাজার জীবন দিয়েছে। তবে এটা খুবই ভয়াবহ বিষয় যে ইসরায়েল সম্মিলিতভাবে ফিলিস্তিনি জনগণকে শাস্তি দিচ্ছে ডি সিলভা বলেন গাজার বহু এলাকাকে নিরাপদ অঞ্চল ঘোষণা দিয়ে সেই সব এলাকায় হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী এই সরকার গণতান্ত্রিক বিশ্বের নেতা হিসাবে আমরা এই সীমাহীন গণহত্যার ব্যাপারে চুপ থাকতে পারি না এর আগে গত ফেব্রুয়ারি মাসে লুলা সিলভা সুস্পষ্ট করে বলেছেন গাজায় ইহুদিবাদী ইসরায়েল সরকার যা করেছে তা কোনো যুদ্ধ নয় এটা সরাসরি গণহত্যা এছাড়া চলতি বছর ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবাই আফ্রিকান ইউনিয়নের সাত্রিশতম শিক্ষক সম্মেলনে ডি সিলভা গাজার ঘটনাবলিকে ইসরায়েলের গণহত্যা বলে উল্লেখ করেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট ইসরায়েল থেকে তার দেশের রাষ্ট্রদূত ও প্রত্যাহার করেছেন ইসরায়েলের উপস্থিতি এবং পশ্চিমাদের ধ্বংসাত্মক নীতি তিক্ত আঞ্চলিক ঘটনাবলীর মূল কারণ ইহুদিবাদী ইসরায়েলের উপস্থিতি এবং পশ্চিমাদের ধ্বংসাত্মক নীতি হচ্ছে মধ্যপ্রাচ্যের চলমান তিক্ত ঘটনাবলীর মূল কারণ ইয়েবেনের হতি আনাসরুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান মাহুদি আল মাসহাতির সাথে গতকাল এক টেলিফোনে আলাপে এসব কথা বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ান ফিলিস্তিনের অবরুদ্ধ গাজব প্রত্যাকার নিরাপরাধ জনগণের উপর ইহুদিবাদে ইসরায়েল যে বর্বর গণহত্যা ও আগ্রাসন চালাচ্ছে তার বিপরীতে যে সমর্থন দিয়ে যাচ্ছে তার প্রশংসা করেন ইরানের নবনির্বাচিত হয়েছে এবং তারা সম্পূর্ণভাবে আস্থা রাখে যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের জনগণ এবং অন্যান্য সমস্ত মুক্তিকামী দেশ এই চরম দুঃসময়ে ফিলিস্তিনিদের জন্য ইয়েমেনের ভূমিকার প্রতি সমর্থন জানাবে গাজার চলমান পরিস্থিতিতে থেকে যেসব মুসলিম দেশ ইসরায়েলের বিরুদ্ধে শুধুমাত্র সমালোচনা করছে এবং বিবৃতি দিচ্ছে তাদের কটাক্ষ করে পেজস্কিয়ান বলেন তাদের স্বার্থ রক্ষার জন্যই শুধুমাত্র এই বিবৃতি দেয়া হচ্ছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য পেজস্কিয়ানকে অভিনন্দন জানানোই আনসরুল্লাহ নেতা মাসহাদকে কৃতজ্ঞতা জানান ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট তিনি আশা করেন ইয়েমেনের উপর থেকে অবরোধ তুলে নেওয়া হবে এবং দেশটিতে শান্তি প্রতিষ্ঠা করা হবে ফোনালাপে ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান আবারও ইরানের নব নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানান তিনি বলেন এই নির্বাচনের বিজয়কে ইরানি জনগণ এবং ইসলামী বিপ্লবের বিজয় বলে গণ্য করা হচ্ছে একই সাথে ফিলিস্তিনিদের প্রতি ইরানের পক্ষ থেকে দৃঢ় সমর্থন দেওয়ার জন্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ও জামা ধন্যবাদ জানান মাহাদি আল মাসহাদ এদিকে ন্যাটোর যুদ্ধং দেহি মন্তব্য দক্ষিণ চীনে যৌথ মহড়া চালাচ্ছে রাশিয়া ও চীন বাহিনী চীন এবং রাশিয়া দক্ষিণ চীনের একটি সামরিক বন্দরে যৌথ নৌমহড়া শুরু করেছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সাথে যখন এই দুটি দেশের টানপরেন ও উত্তেজনা চলছে তখন রাশিয়া ও চীন যৌথ সামরিক মহড়া শুরু করল চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যৌথ সমুদ্র দুই নামে এই মহড়া গতকাল থেকে গোয়াংডং প্রদেশের ঝাংজিয়াং শহরের কাছে শুরু হয়েছে এবং আশা করা হচ্ছে আরো দুই এক দিন এই মহড়াটি চলবে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে চীন ও রাশিয়ার সেনারা সাম্প্রতি পশ্চিম ও উত্তর প্রশান্ত মহাসাগরে টহল দিয়েছে এবং আন্তর্জাতিক এই মহড়ার সাথে আঞ্চলিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই এছাড়া কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করেও এই মহড়া চালানো হচ্ছে না চীনা রাষ্ট্রীয় প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে যৌথ মহড়ায় ক্ষেপণাস্ত্র বিরোধী মহড়া সমুদ্র হামলা এবং বিমান প্রতিরক্ষা অন্তর্ভুক্ত থাকবে ওয়াশিংটনে ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনে বত্রিশ সদস্য অনুমোদিত একটি বিবৃতি প্রকাশ করা হয় এতে বেঞ্জিংকে ইউক্রেনে চলমান যুদ্ধের জন্য রাশিয়ার চরম সাহায্যকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে এদিকে নেতানিয়াহু ক্ষমতায় থাকলে দুই সালের মধ্যেই ইসরায়েল অস্তিত্ব হারাতে পারে ইহুদিবাদী ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী এবং বর্তমান বিরোধী দলীয় নেতা ইভিকডোর লিবারম্যান বলেছে বেনিয়ামিন নেতানিয়াহু যদি ক্ষমতায় থাকেন তাহলে দুই সালের মধ্যেই ইসরায়েল তার অস্তিত্ব হারাতে পারে হিব্রু ভাষায় দৈনিক পত্রিকা মারিফকে দেওয়া এক সাক্ষাৎকারে লিবারম্যান কথা বলেন তিনি বলেন ইসরায়েলের অস্তিত্ব ধরে রাখতে নেতানিয়াহু অক্ষম এবং এ কারণে তিনি ইসরায়েলকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে লিবারম্যান বলেন প্রাথমিকভাবেই নিজের ক্ষমতা রক্ষার জন্য বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে নেতানিয়াহু অথচ ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে এই মুহূর্তে রাজনৈতিক অর্থনৈতিক এবং নিরাপত্তাগত বহুমাত্রিক সংকটের মধ্য দিয়ে এই সময় পার করছে ইসরায়েল যা তার অস্তিত্বের জন্য হুমকি সৃষ্টি করছে সাক্ষাৎকারে লিবারম্যান ইহুদিবাদী ইসরায়েলের রাজনৈতিক ব্যবস্থার কঠোর সমালোচনা করেন তিনি বলেন পুরো রাজনৈতিক ব্যবস্থার কয়েকটি গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্যই পরিচালিত হচ্ছে গত কয়েক মাস ধরে যে যুদ্ধ চলছে তা ব্যবস্থাপনার ক্ষেত্রে নেতানিয়াহুর ভূমিকার সমালোচনা করেন লিবারম্যান তিনি বলেন সাত অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের অভিযান ঠেকাতে ব্যর্থ হয়েছে নেতানিয়াহুর সরকার এর আগে লিবারম্যান মন্ত্রিসভার পদত্যাগ দাবি করে বলেছিলেন ক্ষমতা থেকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিদয় ইসরায়েলিদের জন্য পুরস্কার বলে বিবেচিত হবে সূত্র পাস টুডে ইউক্রেন যুদ্ধ গাজায় দানবিক বর্বরতা শিশু ঘাতক কারা গাজার খান ইউনুস এর আল মাওয়াসি এলাকায় ইসরায়েলি সেনাদের হতাহত হয়েছে বেশি বেসামরিক ফিলিস্তিনি ইউক্রেন ও গাজা যুদ্ধ বিশ্বের দুই প্রধান আলোচিত ইসরায়েলি অপরাধযোগ্য এবং নারী ও শিশু সহ বেসামরিক ফিলিস্তিনিদের উপর নিঃশংস হত্যাযোগ্য আর ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ নিয়ে তুলনামূলক বক্তব্য আসছে ভার্চুয়াল বা ইন্টারনেট মাধ্যমে উত্তর আটলান্টিক সামরিক জোন

মাধ্যম এক্সে লিখেছেন রাশিয়া কখনো ইসরায়েলের মতো যুদ্ধ করেনি ইউক্রেনও কখনো গাজার মতো অবরুদ্ধ ছিল না ন্যাটো ও পাশ্চাত্য যদি ইউক্রেনের প্রতি এক ব্যাপক সহায়তা না দিত তাহলে ইউক্রেনের প্রেসিডেন্ট প্রথম দিনেই যুদ্ধ পরিত্যাগ করতেন আর তাই এ দোয়ারের তুলনা করা কঠিন নয় তবে তুলনা করুন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার পরিবারের কয়েকজন শহীদ হয়েছেন এবং জেলোনস্কির পরিবারের কয়েকজন নিহত হয়েছেন এটা স্পষ্ট ইউক্রেনের নিহত ব্যক্তিদের বেশিরভাগই সামরিক বাহিনী শহীদ গাজায় প্রায় সাড়ে আটত্রিশ হাজার শহীদ ও প্রায় নব্বই হাজার আহতের প্রায় সবাই হলেন বেসামরিক ও তাদের বেশিরভাগই নারী ও শিশু রুশ প্রতিরক্ষা মন্ত্রী শেরগুই ল্যাভর বলেছেন গাজায় কয়েক মাসের সেনা অভিযানে নিহতদের প্রায় সবই বেসামরিক এবং তাদের বেশিরভাগই শিশু ও নারী আর তাদের সংখ্যা রুশ অভিযানে নিহত সংখ্যা ও এমন কি গত ১০ বছরে এবং ইউক্রেনে দু সালের অভ্যন্তরে নিহতের মোট সংখ্যার চেয়েও বেশি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করছে মার্কিন সরকার ও পশ্চিম পাশ্চাত্য এবং মার্কিন সরকার ও পাশ্চাত্য ইসরায়েলকেও সহায়তা দিচ্ছে একজন ইউজার সামাজিক মাধ্যমে লিখেছেন রাশিয়া ও মার্কিন সরকারের মধ্যে পার্থক্য হল রাশিয়ায় নিরপরাধ ব্যক্তিদের হতাহত করছে না কিন্তু মার্কিন সরকার ও ন্যাটো শিশুদের হত্যা করছে মার্কিন সরকার ও ইসরায়েল গাজায় অপরাধযোগ্য জড়িত রাশিয়ার উপর নিষেধাজ্ঞা থাকলেও অবৈধ রাষ্ট্র ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা নেই মার্কিন সরকার চায় যুদ্ধ দীর্ঘ হোক এবং আফগানিস্তানের ঘটনার পুনরাবৃত্তি হোক রাশিয়ার জন্য রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার বিষয়ে তথ্য প্রকাশ করেছে হতাহতদের সংখ্যা সহ কিন্তু ইসরায়েল গাজায় তার অপরাধযোগ্য ঢেকে রেখেছে এবং এসব অপরাধের সঙ্গে হামাসের সম্পর্ক রয়েছে বলে দাবি করেছে